করলাম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা আমি আরো একটু কথা বলি, প্রথমবার আমি যখন এসেছিলাম আমার মনে হয় 2005-06 সালে এই জেলা স্টেডিয়ামে আমি খেলেছিলাম, তো আজকে যখন এই হেলিকপ্টারে আসছিলাম তখন আমার এই কথাটা মনে হলো। তো আশা করছি কি কুমিল্লা এত বড় একটি জেলা, এখানে অচিরে একটি ইন্টারন্যাশনাল ভেন্যু হবে, তাতে করে এখানে বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ হয় এবং আমরা আসতে পারি এবং খেলতে পারি। এখানে আছেন আরো নেতৃবৃন্দ আছেন, তারা যদি উদ্যোগ নেয় আমি শিওর এই মাঠে আরো উন্নয়ন ঘটবে এবং এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হোক, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট হোক, অনেক ক্রিকেটের আয়োজন করা সম্ভব হবে। আর আপনাদের মাঝে আসতে পারে আমি খুবই আনন্দিত গর্বিত, আপনাদের এই ভালোবাসা আমাকে সবসময় ইন্সপায়ার করে আরো ভালো খেলার জন্য। আশা করছি আপনারা এভাবে আমাকে আরো উৎসাহ দিবেন, বাংলাদেশ ক্রিকেটকে উৎসাহ দিবেন, যাতে করে আমরা আপনাদেরকে আরো খুশি দিতে পারি। সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ওয়ার্ল্ড কাপে অনেক ভালো রেজাল্ট করতে পারি এবং আপনাদেরকে আরো খুশির উপলক্ষ দিতে পারি। আর দিন শেষে হারল্যান্ডকে ধন্যবাদ দিতে হয়, কারণ তাদের কারণে আজকে আমার এখানে আসা, আপনাদের সাথে দেখা হওয়া। অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন হারল্যান্ড থেকে, সার্বিকভাবে আপনারা উপকৃত হবেন। তো আপনারা বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকুন। ভবিষ্যতে আপনাদের এখানে এসে আমি যেন ক্রিকেট ম্যাচ খেলতে পারি সেই আশা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। মাননীয় এমপি মহোদয়, স্থানীয় নেতৃবৃন্দ, মেয়র, সরি আমার ভুল হয়েছে, আমি একটু পরে আসছি, তো স্থানীয় নেতৃবৃন্দ এবং আজকে যিনি হারল্যান্ড স্টোর উদ্বোধন করেছেন তার সত্ত্বাকে আদর এবং আমাদের নিপু